আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ যে পর্বটি শুরু করতে যাচ্ছি সেই পর্বের মূল বিষয় হচ্ছে, আপনার জমি যদি অন্যের নামে নামজারি হয়ে যায় সেক্ষেত্রে ওই নামজারি কিভাবে বাতিল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি এই বিষয়টিও কিন্তু আপনাদের মধ্য থেকে উঠে আসছে। স্টপ টর্চার বিড়ি চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা প্রতিনিয়ত স্টপ টর্চার বিড়ি চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন এবং কমেন্টস বক্সে, হোয়াটসঅ্যাপে এবং আমার মুঠোফোনে ফোন করে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, সেই সকল প্রশ্নের মধ্য থেকে এই বিষয়টি উঠে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত বিষয়, আমাদের যাদের জমি আছে এই জমি যদি অন্যের নামে নামজারি হয়ে যায় তাহলে যে জমি সংক্রান্ত বিষয়ে যে জটিলতার সৃষ্টি হয় সেই জটিলতা থেকে বের হয়ে আসতে কিন্তু অনেক বেগ পেতে হয়। তাই আজকের বিষয়টি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। মূল বিষয়টি ছিল যে আপনার জমি বা আমার জমি যদি অন্যের নামে নামজারি হয়ে যায় তাহলে সেই নামজারি কিভাবে বাতিল করা যাবে খুব সহজে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব। আমরা সর্বপ্রথমে জেনে নেই নামজারি কি। নামজারি হচ্ছে নিজের নামের উপরে একটি পরোয়ানা, একটি আদেশ বা নির্দেশ যে আমি যে প্রকৃত মালিক তার স্বীকৃতি দেওয়া। কে দিবে? সরকারি সংশ্লিষ্ট বিভাগ, এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগ এই জন্যই দিবে, আপনি সম্পত্তির মালিক হওয়ার সাথে সাথে আপনার সম্পত্তি থেকে কী পরিমাণ খাজনা নেওয়া হবে সেই বিষয়টি পরিষ্কার করার জন্য, অ্যাকুরেট করার জন্যই কিন্তু এই নামজারিটি করা হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে, একজন জমির প্রকৃত মালিক তখনই স্বয়ং সম্পূর্ণতা লাভ করে যখন তার নামে নামজারি হয়ে যায়। অর্থাৎ কোন আপনি যখন একখণ্ড জমি ক্রয় করবেন এবং দলিল মূলে মালিক হয়ে দখলে গিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, এটি কিন্তু স্বয়ং সম্পূর্ণতা লাভ করা না, কিছু অংশ কিন্তু ঘাটতি থেকে যায়। আর সেই ঘাটতি পূরণ করতে হলে আপনি আপনার মালিকানা 100% স্বীকৃতি পেতে হলে সরকারি সংশ্লিষ্ট বিভাগ এসিল্যান্ড মহোদয়, অর্থাৎ সহকারী ভূমি কমিশনার ভূমি যিনি, সেই এসিল্যান্ড মহোদয়ের অফিস থেকে নিজের নামে নামজারি করে নিয়ে আসতে হয়। এখন এই যে নামজারি করে আনা হচ্ছে সেটি কিভাবে নামজারি হয়ে আসতেছে, ধরে নিলাম যে মালিকানা সত্ত্বে অর্থাৎ দলিল মূলে মালিক আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই যে দাতা, সেই দাতার নামে 20% জমি আছে এবং সেই দাতা আপনার কাছে 10% জমি বিক্রয় করেছে। এখন আপনি ভোগ দখলে আছেন সব কিছু, কিন্তু সরকার কিন্তু প্রকৃতপক্ষে জানে যে আপনার দাতাই হচ্ছে প্রকৃত মালিক এবং সেখানে 20% জমির মালিকই হচ্ছে সেই রহিমউদ্দিন যার কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন। আর যখন আপনি গিয়ে নামজারি আবেদন করবেন সরকারি রীতিনীতি মেনে, আইনকে সম্মান করে আপনি যখন সেখানে আবেদন করবেন, সেই আবেদনের ভিত্তিতে সেই রহিমউদ্দিনের নাম থেকে 10% জমি কর্তন করে, অর্থাৎ আপনি 10% সম্পত্তি ক্রয় করেছেন, সেই 10% সম্পত্তি ক্রয় করে কর্তন করে আপনার নামে লিপিবদ্ধ করে দিয়ে আপনাকে প্রকৃত মালিকানা স্বীকৃতি দেওয়া, এটিই হচ্ছে নামজারি। আর যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে একজন ব্যক্তির মৃত্যুর পরে যে উত্তরাধিকার সৃষ্টি হয় সেই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার ফলে যে সকল ওয়ারিশরা থাকেন মৃত ব্যক্তির সম্পত্তি যখন ভোগ দখলে থাকেন যৌথভাবে, তখন এই সম্পত্তিটা কিন্তু একক মালিকানাধীনভাবে সেই মৃত ব্যক্তির নামে কিন্তু সরকারি খাতায় থেকে যায়। এবং সেই সরকারি খাতা থেকে নিজের নামে অর্থাৎ ওয়ারিশদের নামে যদি নামজারি করাতে হয় ব্যক্তি মালিকানা হিসেবে, তখন বন্টন নামার দলিল নিয়ে সেই দলিল নিয়ে গিয়ে আপনি এসিল্যান্ড অফিসে আবেদন করে তারপরে কিন্তু আপনি আপনার নামে নামজারি করে নিয়ে আসবেন।
তখন আপনার বাবার যে মূল যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি থেকে আপনি যতটুকু ওয়ারিশসূত্রে সম্পত্তি পেয়েছেন সেই ততটুক পরিমাণ সম্পত্তি কর্তন করে আপনার নামে ব্যক্তি মালিক তৈরি করে আপনার নামে একটি খতিয়ান তৈরি করে দিবে এবং সরকারি বালাম বই রেকর্ড বই বা সরকারি যে রেকর্ড সেখানে কিন্তু আপনার নামটি লিপিবদ্ধ হয়ে যাবে আপনি একক মালিক হিসেবে স্বীকৃতি পাবেন এবং আপনার কাছ থেকে পরবর্তীতে খাজনা আদায় করা হবে এই যে বিষয়টি এটি ছিল হচ্ছে নামজারি এই যে নামজারি এই নামজারি যদি কখনো আপনার কাছ থেকে অন্য কেউ করে নিয়ে যায় তাহলে আমাদের করণীয় কি আমরা বুঝতে পারবো কিভাবে ধরে নিন আপনি আপনার একক মালিকানা হওয়ার পরে আপনি নামজারি করেছেন বা ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়ার পরে নামজারি করেছেন প্রতি বছর আপনি খাজনা দিয়ে আসতেছেন এই খাজনা দিতে দিতে এক বছর খাজনা দিতে গিয়ে দেখলেন পাঁচ বছর বা সাত বছর পরে আপনি যখন প্রতি বছরই খাজনা দিতে যান কিন্তু কোনো এক সময় খাজনা দিতে গিয়ে দেখলেন যে আপনার খাজনা নেওয়া হচ্ছে না এখন আপনি যখন তহসিলদারকে জিজ্ঞাসা করলেন যে আমার খাজনাটা কেন নেওয়া হচ্ছে না তখন কিন্তু সে বলতেছে যে আপনার নামে কিন্তু সেই সম্পত্তি নেই অন্য আরেকজনের নামে নামজারি হয়ে গেছে এই জন্যই কিন্তু আপনার সম্পত্তির খাজনা নেওয়া হচ্ছে না এই যে জটিলতা ভূমি সম্পর্কে এই জটিলতাটা কিন্তু সম্পূর্ণভাবে একজন মানুষকে কিন্তু হেয় প্রতিপন্ন শুধু করে না তাকে কিন্তু একেবারে মনে করেন যে নাজুক অবস্থায় ফেলে দেয় এবং তিনি কিন্তু একটি ষড়যন্ত্রের শিকার হয়ে যান যে তার সম্পত্তি আর একজনের নামে নামজারি হয়ে গেছে সেই ক্ষেত্রে তিনি কি করবেন সেই জন্যই কিন্তু বিষয়টি যে সেই নামজারি খতিয়ান বা নামজারি কিভাবে বাতিল করবেন তো প্রিয় দর্শক শ্রোতা আমরা যখন একটি সম্পত্তি নামজারি করতে যাই এই নামজারি করার যে সিস্টেম ঠিক বাতিল করার সিস্টেমটা কিন্তু ঠিক অনুরূপভাবেই বাতিল করতে হয় কিন্তু একটু ডিফারেন্ট আমরা নামজারিটা যেরকম করতে যাই আমরা সর্বপ্রথম আমরা দলিল মূলে মালিক হওয়ার পরে বা ওয়ারিশ সূত্রে মালিক হওয়ার পরে যে দলিলের কপিটি নিয়ে আমরা যে খতিয়ান এবং দলিলের কপি এবং হালসাল নাগাদ পর্যন্ত যে দাতা অথবা পূর্বের যে ওয়ারিশ ছিলেন তারা যে খাজনা দিয়েছেন সেই একটি কপি নিয়ে আমরা সরাসরি আমরা সহকারী কমিশনার ভূমি যিনি এসিল্যান্ড মহোদয় তার অফিসে গিয়ে একটি আবেদন ফর্ম নিয়ে সেখানে ২০ টাকার কোর্ট ফি দিয়ে আমরা একটি আবেদন করে কাগজপত্র সংযুক্তি দিয়ে জমা দিয়ে আসি এবং সেখান থেকে আমাদেরকে নোটিশ করে এবং পরবর্তীতে এসিল্যান্ড মহোদয় এই সম্পত্তিটি যদি সত্যতা যাচাই করে বা তদন্ত করে অরিজিনাল ক্ষেত্রে এই সম্পত্তিটি বিক্রয় হয়েছে কিনা উনি দখলে আসেন কিনা বা প্রকৃত সম্পত্তি ওনার কিনা এই যে সন্তোষজনক মনে করে আপনাকে কিন্তু আপনার নামে নামজারি করে দেন এবং পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি কর্তন করে আপনার নামে নিয়ে দিয়ে দিচ্ছেন কিন্তু যখন দেখা গেল যে এই সম্পত্তিটি অন্যের নামে নামজারি হয়ে গিয়েছে তখন আপনার কী করণীয় তখন করণীয় হচ্ছে সেই তহসিলদারের কাছে গিয়ে আপনি যখন জিজ্ঞাসা করবেন দুই নাম্বার যে ভলিয়াম বা বালাম বই সেইখানে যখন দেখবেন যে আপনার নামের উপরে যে খাজনাটি দেওয়া হতো সেইখানে আর একজনের নাম লিখে তারপরে কিন্তু সে খাজনা দিয়ে গেছে এবং তার নামে নামজারি হয়ে গেছে তখন আপনার কাজ হচ্ছে যেই ব্যক্তির নামে নামজারি হয়ে গেছে সেই ব্যক্তির নামটা সেখান থেকে নিয়ে আসা এবং যদি পারেন সেখান থেকে একটি নকল তুলে নিয়ে এবং সেইখানে যে কেস নাম্বার যেই কেসের বুনিয়াদে তিনি নামজারি করেছেন সেই কেস নাম্বারটিও সেখানে দেওয়া থাকবে এই যে কেস নাম্বারটি সেটিও কিন্তু আপনাকে নিতে হবে নিয়ে আপনি সরাসরি আপনার জমির কাগজপত্র দিয়ে আপনি কিন্তু সহকারী কমিশনার ভূমি বরাবর একটি আবেদন করতে হবে এবং এই যে আবেদন করবেন সেই আবেদনে কিন্তু ২০ টাকার কোর্ট ফি দিয়ে যে আবেদন করবেন সেই আবেদনে ১০০% জমির তফসিল বর্ণিত যে বিস্তারিত বিষয়টি কিন্তু সেখানে লিখতে হবে এবং আপনি এই সম্পত্তি অন্যের নামে নামজারি হওয়াতে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা হয়েছেন সেই বিষয়টি কিন্তু সেখানে উল্লেখ করতে হবে এবং আপনাকে যে নোটিশ করা হয় নাই যে আপনি এই নামজারি আপনার নামে ছিল এবং আপনি বিগত বছর খাজনা দিয়ে আসতেছেন এখানে কিন্তু আপনাকে অন্যের নামে নামজারি হলে আপনাকে নোটিশ করার কথা কিন্তু সেই নোটিশও আপনাকে করা হয় নাই সেই বিষয়টিও কিন্তু সেখানে উল্লেখ করে তারপরে আপনার কিন্তু আবেদনটি জমা দিতে হবে এবং সংযুক্তিতে আপনার জমির কাগজপত্র এবং হালসাল নাগাদ পর্যন্ত আপনার যেদিন লাস্ট যে খাজনা দিয়েছেন সেই খাজনার যে রসিদ সেটিও কিন্তু আপনার জমা দিতে হবে জমা দিয়ে আপনার কিন্তু জমা অফিসে জমা করে আসতে হবে
এবং এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি 100% মাথায় রাখতে হবে, নার্ভাস হলে চলবে না। মাথা ঠান্ডা করে সুন্দরভাবে ডাক খতিয়ান নাম্বার দিয়ে আপনাকে আবেদন করতে হবে। এখন আবেদন যদি করতে হয় তাহলে কিভাবে আবেদন করব, আবেদনও কিন্তু করার কিছু বিষয় আছে। আপনি সরাসরি লিখতে পারেন বরাবর সহকারী কমিশনার ভূমি মহোদয়, তারপরে বিষয়টা দেবেন হচ্ছে, সরি, প্রথমে বরাবর সহকারী কমিশনার ভূমি মহোদয় দিয়ে তারপরে আপনার যে উপজেলা সেই উপজেলার নামটা নিচে লিখে দেবেন। তারপরে আসবে আছে বিষয়, বিষয় হচ্ছে বিবিধ কেস দায়ের প্রসঙ্গে। তারপর হচ্ছে জনাব, আসসালামু আলাইকুম, আপনার সদয় অবগতির জন্য বা এই মর্মে আবেদন করিতেছি যে আমি মোহাম্মদ, আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে তারপরে আপনার তফসিল বর্ণিত যে জমির যে তফসিল বর্ণিত যে ইতিহাস সম্পূর্ণটা আপনি লিখলেন, কত সালে সম্পত্তি ক্রয় করেছেন বা আপনি কোথা থেকে সম্পত্তির মালিক হয়েছেন, এই বিস্তারিত বিষয়টি আপনি সেখানে তুলে ধরবেন। তুলে ধরার পরে যার বিরুদ্ধে আপনি এই খারিজ করতে চাচ্ছেন, অর্থাৎ নামজারিটি বাতিল করতে চাচ্ছেন, সেই লোকের নাম এবং তার যে কেস নাম্বার, আপনি যে তহসিল অফিস থেকে যে কেস নাম্বারটি নিয়ে আসছেন, তার নাম নিয়ে আসছেন, সেই নাম ঠিকানা সব কিছু দিয়ে তারপরে কিন্তু আপনি একটি আবেদন করবেন। এবং পরবর্তীতে আপনি লিখতে পারেন, অতএব উপরোল্লিখিত বিষয়ের উপরে বিবেচনা করে আমার নামজারিটি যাতে করে বহাল রাখা হয় বা আমার সম্পত্তি যাতে আমি ফিরে পেতে চাই সেই জন্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। এইভাবে আপনি একটি আবেদন করে যখন জমা দিয়ে আসবেন, এই জমা দেওয়ার পরে এসিল্যান্ড মহোদয় সম্পূর্ণ বিষয়টি দেখে তদন্ত করে তারপরে যদি মনে করে যে আপনার আবেদন সঠিক, আপনার কাগজপত্র সঠিক, আপনার দলিল যা কিছু আছে সব কিছু সঠিক, বা যে কোনো ব্যক্তি প্রতারণা করে আপনার নাম, আপনার জমিটি তার নামে খারিজ করে নিয়েছেন, সেই ক্ষেত্রে তার যে নামজারি সেটি কিন্তু খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে গেলে কিন্তু আপনার নামে কিন্তু নামজারি হয়ে যাবে না, আর আপনার নামেও কিন্তু সেই সম্পত্তি ফিরে আসবে না। এই সম্পত্তিটি কিন্তু সরাসরি মূল জোতে চলে যাবে, অর্থাৎ পূর্বে যেখানে সম্পত্তিটি ছিল সেই সম্পত্তি মূল জোতে চলে যাবে। যদি দাতার নাম থেকে যদি আপনার কর্তন হয়ে থাকে, আপনি যদি মালিক হয়ে থাকেন, তাহলে সেই দাতার মূল জোতে চলে যাবে। যদি ওয়ারিশ সূত্রে থাকেন, সেই আপনার বাবার নামে সেই মূল জোতে চলে যাবে। চলে যাওয়ার পরে পরবর্তীতে আপনি কি করবেন, আবার নাম জারি করার জন্য আবেদন করবেন এবং পরবর্তীতে আপনার সেই আবেদন মোতাবেক আপনাকে আবার আপনাকে নাম জারি করে দেবে। এইটা হচ্ছে আপনার বাতিল করার সিস্টেম। এখন আসা যাক যে আপনি যে আবেদন করেছেন সেই আবেদনটি গ্রহণ হয়েছে ঠিকই, কিন্তু খারিজ করে দিয়েছে তিনি, যিনি সহকারী কমিশনার ভূমি, তিনি এই বিষয়টি আমলে না নিয়ে সেটি খারিজ করে দিয়েছেন এবং যার নামে খারিজ হয়েছে তাকে বহাল রেখেছেন, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে, নার্ভাস হওয়ার কিছু নেই, সেই ক্ষেত্রে আপনি 30 দিনের ভিতরে আপনি সরাসরি আপিলেট ডিভিশন, যেটাকে বলে আপনার উপ কমিশনার যিনি রেভিনিউ এডিসি জেনারেল ভূমি, ওনার বরাবরে আপনি আবেদন করবেন। এই সকল কাগজপত্র দিয়ে তার কাছে আপনি আবেদন করবেন। আবেদন করে তাকে যদি আপনি সুন্দরভাবে বুঝাতে পারেন তাহলে কিন্তু তিনি বুঝে শুনে যদি দেখে আপনি সঠিক আছেন, উভয় পক্ষকে কিন্তু এখানে ডাকা হবে। আপনার এসিল্যান্ড অফিসে গেলেও আপনার যার বিরুদ্ধে অভিযোগ করছেন তাকে ডাকবে বা আপনাকে ডাকবে, একটা তারিখ দিবে। আবার আপনি এডিসি জেনারেল যিনি ভূমি তার ওখানে যদি, রেভিনিউর ওখানেও যদি করেন, সেখানেও কিন্তু আপনাদের দুজনকেই ডাকবে। ডাকার পরে যদি দেখা যায় যে আপনার কাগজপত্র সঠিক আছে, আপনি বোঝাতে সক্ষম হয়েছেন এবং এডিসি রেভিনিউ উনি সন্তোষজনকভাবে আপনার কার্য সম্পাদন করে আপনার সেই খারিজটিকে বহাল রেখেছে বা তার খারিজটিকে খারিজ করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আপনি আপনার সেই মূল জোতে সম্পত্তি ফেরত যাবে এবং আপনি পরবর্তীতে নামজারি করে নিতে পারবেন। দেখা গেলো সেখান থেকেও আপনাকে কোনো সুযোগ দেওয়া হলো না বা আপনি সুফল পেলেন না, সেই ক্ষেত্রে 7 দিনের ভিতরে আপনি বিভাগীয় কমিশনার বরাবর কিন্তু আপনি কাগজপত্র নিয়ে একটি আবেদন করতে পারবেন এবং সেই বিভাগীয় কমিশনারের যে অফিস, ভূমি অফিস, সেখানেও যদি আপনি সুন্দরভাবে বুঝাতে সক্ষম হন এবং সন্তোষজনকভাবে যদি আপনার এই বিষয়গুলি বুঝে আপনার নামে নামজারি বহাল রাখার চেষ্টা করে বা তার নামজারি যদি খারিজ করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু
আপনার সেই কাগজ এসিল্যান্ডের ওখানে গেলে এসিল্যান্ড মহোদয় কিন্তু সেই সম্পত্তিটি তার নামের যে নামজারি হয়েছিল সেটি খারিজ করে অর্থাৎ বাতিল করে মূল যত জমিটিকে ফেরত দিয়ে দেবে। আর যদি সেখান থেকেও যদি আপনি ভালো কোনো ফল না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেওয়ানি আদালতে একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনি মামলা দিতে পারবেন, যেহেতু আপনি সম্পত্তি ক্রয় সূত্রে মালিক অথবা উত্তরাধিকার সূত্রে মালিক, এই সম্পত্তির মালিক আপনি, আপনি সব কিছু আপনি হালসাল নাগাদ পর্যন্ত খাজনা দিয়েছেন, প্রতি বছর খাজনা দিয়ে আসছেন, আপনার কাগজপত্র ওকে, এইটা নিয়ে যখন দেওয়ানি আদালতে মামলা দিবেন তখন দেওয়ানি আদালত কর্তৃক যে রায় বা ডিগ্রি দিবে সেই ডিগ্রি মূলে কিন্তু আপনার সেই যার নামে খারিজ হয়েছিল তারটা যদি বাতিল হয়ে যায় তাহলে এখানে সমাপ্তি, আপনার সম্পত্তি মূলজতে চলে যাবে এবং পরবর্তীতে আপনি আবার নামজারি করতে পারবেন। দেখা গেলো সেখানে গিয়েও যদি আপনি ফেইলার হয়ে যান বা আপনার নামে যদি না আসে আপনার কাগজপত্রের মধ্যে ঘাটতি থাকে বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে আপনি হাইকোর্ট করতে পারবেন। হাইকোর্টে যেন উচ্চ আদালত করবেন সেই উচ্চ আদালত থেকেও যদি আপনার পক্ষে রায় আসে তাহলেও কিন্তু এসিল্যান্ড মহোদয় সেই বিষয়টি দেখে তারপরে আপনার মূলজতে সম্পত্তি ফিরিয়ে দিয়ে আপনার নামে কিন্তু পরবর্তীতে নামজারি করে দিবে। আর যদি সেখানেও যদি আপনি ফেইলার হয়ে যান তাহলে কিন্তু আর আপনার আর কোনো অবস্থা থাকবে না, আপনাকে সেটাই মেনে নিতে হবে। এই জন্যই আমরা সবসময় একটি কথা বলি যে নামজারি বা মিউটেশন যখনই আমরা করি না কেন সবসময় একটি কথা মনে রাখবেন যে এটি কেন খারিজ হয়ে যায়। অনেকের প্রশ্ন থাকে যে কেন নামজারি আরেকজনের নামে হয়ে যাচ্ছে। এখন আমি একটি উদাহরণস্বরূপ বলি আপনাকে, ধরুন আপনার ব্যাংকে 1,00,000 টাকা আছে, আপনি অনেক সময় টাকা তুলছেন, টাকা তুলতে তুলতে এক সময় দেখা গেছে যে আপনার ব্যাংকে 10,000 টাকা আছে কিন্তু আপনি আপনার ছেলেকে 20,000 টাকার একটি চেক দিয়ে পাঠিয়েছেন কিন্তু ব্যাংক তো আপনাকে টাকা দিতে পারবে না কারণ সেখানে তো টাকা নেই। এখন যেহেতু টাকা নেই সেহেতু আপনার ছেলেকে টাকাটা দিচ্ছে না, চেকটি কিন্তু ফেরত আসতেছে। এখন সেই চেককে যদি পাস করাতে হয় তাহলে আপনার অ্যাকাউন্টে আরও 10,000 টাকা জমা দিতে হবে, তাহলে আপনার ছেলে পরবর্তীতে 20,000 টাকা চেক নিয়ে গেলে সেই চেকটি পাস হবে। তো এই যে নামজারি, নামজারি আপনার যে মূল জোত সেখানে সম্পত্তি নেই, তাহলে কেন নেই? আপনার সম্পত্তি কেউ প্রতারণা করে তার নামে যখন নিয়ে গেছে এবং আপনি মামলা করার পরে সেই সম্পত্তিটি আবার মূল জোতে ফেরত চলে আসলে আবার আপনার নামে নামজারি হয়ে যাবে। এবং অনেকে কি করে, সম্পত্তি ক্রয় করার পরে যখন নামজারি করতে যায় যায় দেখে কিন্তু সম্পত্তি নেই, অথচ দলিল হয়ে গেছে কারণ মূল জোতে সম্পত্তি নেই, অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু চেক দিয়ে দেওয়া হয়েছে, সম্পত্তি ক্রয় করা হয়েছে মূল জোতে সম্পত্তি নেই। এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে কিন্তু তফসিলভুক্ত সম্পত্তি যারা ভোগ দখলে আছেন তারা কিন্তু অনেক জটিলতার শিকার হয়, অনেক প্রতারকের শিকার হয়। এই জন্য সবসময় একটি কথা মাথায় রাখতে হবে যে আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে যে কয়টা কাগজ দেওয়া হবে প্রত্যেকটি কাগজ যেই সকল সংশ্লিষ্ট বিভাগ থেকে আপনাকে প্রদান করা হয়েছে, আপনার দাতা আপনাকে যে কাগজ দিয়েছে, যে সংশ্লিষ্ট বিভাগের কাগজ আপনি হাতে পেয়েছেন সেই সকল সংশ্লিষ্ট বিভাগে যেয়ে আপনাকে তল্লাশি দেওয়া এবং তার সম্পত্তি আছে কি না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবসময় রিকোয়েস্ট করি যে এই চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করবেন এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনাদের একটি শেয়ার অনেকের উপকৃত করবে এবং অনেকেই কিন্তু উপকার হবে। আমরা ভিডিও করে যেমন আপনাদেরকে উপকৃত করতেছি আপনার একটি শেয়ারও যেন অন্যদেরকে উপকৃত করে এই আশা ব্যক্ত রেখেই কিন্তু ভিডিও প্রকাশ করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি শেষ করার আগে আমার মোবাইল নাম্বার হচ্ছে 01782998833, আমি আবার বলছি 01782998833। আর যারা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ এবং ভয়েস দিতে চান তাদের জন্য নাম্বার হচ্ছে 01797093536, আমি আবার বলছি 01797093536। প্রিয় দর্শক শ্রোতা, বেলা 12:00 থেকে রাত 10:00 মধ্যে আপনারা ফোন দিবেন নামাজের সময় বাদ দিয়ে, আর অনেকে ভিডিও কল দেন, ভিডিও কল পারমিশন ছাড়া দিবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মোবাইলে দেশের বাইরে থেকে যারা কথা বলেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপে, যখন দেখবেন যে কথা কাটাকাটা আসতেছে সরাসরি ভয়েস দিয়ে দেবেন অথবা লিখে জানাবেন, আমি চেষ্টা করবো যথাসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।